আদাল, আমি সুপর্ণা রায়, প্রভাষক, রসায়ন বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, কুলিয়ার্চে সরকারি কলেজ। আমার স্নেহ ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেই অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিবেশ রসায়ন, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত। আজকে আমাদের আলোচনা হচ্ছে এই বিষয়ের উপর, ঠিক আছে? তার মধ্যে আমরা পরিবেশ রসায়নে অনেক কিছু জেনেছি আগে ক্লাসগুলোতে, আশা করি এগুলো মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ালেখা করছো, ঠিক আছে? তো আজকে পরিবেশ রসায়নে আমরা অনেক কিছু শিখেছি, ঠিক আছে? তো আজকে যেই টপিকসটা আলোচনা করবো সেটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক আসে, সুতরাং আশা করি তোমরা এগুলো মনোযোগ দিয়ে লিখবে, ঠিক আছে? ওকে, তো স্টার্ট করলাম। দেখো, ফার্স্টে বললাম কি, বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস বাস্তব গ্যাস বলতে কি বুঝি, ঠিক আছে? তো এটা জানতে হলে আমাকে ফার্স্ট হবে আদর্শ গ্যাস জানতে হবে, বাস্তব গ্যাস জানতে হবে। তো আদর্শ গ্যাসটা কি? আদর্শ গ্যাসটা হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV=nRT মেনে চলে, তাদেরকে আমরা বলবো কি, আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কি? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে কি বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ পিভি, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কি PV=nRT মেনে চলে না, তাদেরকে বলবো কি, বাস্তব গ্যাস, ঠিক আছে? তাহলে বাস্তব গ্যাসে আমরা বুঝতে পারলাম আদর্শ গ্যাসের সাথে ডিফারেন্স। তো আদর্শ গ্যাসটা কি? আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা মাত্র। আর বাস্তব গ্যাসগুলো কি? যেমন ধরো আমাদের চারপাশে যে আমরা যাই দেখতেছি, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবই হচ্ছে কি, বাস্তব গ্যাস, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখন আজকে যে এখন যে আলোচনা করতে যাচ্ছি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, ঠিক আছে? এখন আমরা ফার্স্টে দেখবো কি, অ্যামাগার পরীক্ষা। কি দেখবো? অ্যামাগার পরীক্ষা। অ্যামাগার পরীক্ষা, ঠিক আছে? অ্যামাগার পরীক্ষা, অ্যামাগা বক্র। আচ্ছা, অ্যামাগার পরীক্ষাটা কি? বিজ্ঞানী অ্যামাগা, হ্যাঁ, এইটি যে আদর্শ আচরণ, আদর্শ আচরণ থেকে যে বাস্তব বিশ্বে বিচ্যুতিগুলো ঘটছে সেটার জন্য একটি পরীক্ষা করেন, হ্যাঁ, তিনি তার সহজে এই পরীক্ষার মধ্যে ভিত্তি ফলাফলটা কি আমরা আগে চিঠি ফিগারটা এঁকে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কি দেখতে পাচ্ছি, খেয়াল করি একটু যে এটা কি পি বায়ু চাপ, ঠিক আছে? আর এটা কি পিভি। আচ্ছা, তো চিত্রটা হচ্ছে কি, অ্যামাগা বক্র, অর্থাৎ কি 0°C তাপমাত্রায় কি নির্ণীত
বিভিন্ন গ্যাসে আয়তনে পি বনাম পিভি লেখ চিত্র। ঠিক আছে, এখন চিত্রটা যা দেখলাম, দেখো এটা হচ্ছে কি আদর্শ গ্যাস, হ্যাঁ, আর এটা হচ্ছে কি বিভিন্ন বাস্তব গ্যাস। তো আমরা একটু খেয়াল করি যে আদর্শ গ্যাস গুলো কি কাঠগুলো এখান থেকে দিবে কিন্তু। আচ্ছা, এখন একটু খেয়াল করি যে আমরা জানি কি অ্যামাগার, বিজ্ঞানী অ্যামাগার পরিকল্পিত ভিত্তিতে কি প্রমাণ করেছেন যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বয়লের সূত্র কি আদর্শ গ্যাসগুলো বয়লের সূত্র অনুসরণ করে। তো বয়লের সূত্র অনুসারে আমরা কি পড়েছি যে বয়লের সূত্র অনুসারে কি পি পরিবর্তন, পি বায়ুচাপ পরিবর্তনের সাথে সাথে পিভির মান কি অপরিবর্তিত থাকে। কিন্তু উনি যখন বিভিন্ন বাস্তব গ্যাস নিয়ে পরীক্ষা করেছেন নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ঘরে কি বিভিন্ন বাস্তব গ্যাসের যখন নিয়ে পরীক্ষা করেছেন তখন দেখেছেন কি এই যে পি বনা পি বায়ুচাপের সাথে সাথে কি পিভির মান কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। আর পি এই যে বায়ুচাপে যে ভি বিভিন্ন গ্যাসের যে ভি আয়তন গুলো আমরা পেলাম সেগুলাকে যে বক্রগুলো আমরা যখন গ্রাফে স্থাপন করি তখন সেই বক্রগুলোকে বলবো কি অ্যামাগা বক্র। ঠিক আছে, আর অ্যামাগা বক্রের মধ্যে আমরা কি বলতেছি তো এক জানলাম। তো এই গ্রাফ আমরা পর্যবেক্ষণ করলে কি পাবো, এই গ্রাফটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখবো কি দেখো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে তাপমাত্রা কি পি বায়ুচাপে পরিবর্তনের সাথে সাথে কি পিভি এর মান কি থাকছে অপরিবর্তিত থাকছে, অর্থাৎ পি অক্ষের সমান্তরাল পিভি থাকছে। কিন্তু যখন বিভিন্ন বাস্তব গ্যাস নিয়ে নেওয়া হলো তখন কি হচ্ছে পি পরিবর্তনের সাথে সাথে কি বাস্তব গ্যাসের কি পিভি মান পরিবর্তিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো সরি এটা হচ্ছে কি হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হাইড্রোজেন এবং হিলিয়ামের কি অণুগুলা কি সাধারণত ক্ষুদ্রাকৃতি হয় এটা কিন্তু সরলরৈখিকভাবে বৃদ্ধি পেয়ে গেল। আর এই যে অক্সিজেন নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে এই যে এটা কি অণুগুলো একটু ক্ষুদ্রাকৃতি বড় হয় প্রথমে কি হচ্ছে তা হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে ন্যূনতম মানে পৌঁছায় এবং তারপরে এটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে কি হচ্ছে দেখো আদর্শ আচরণ থেকে কি হচ্ছে বাস্তব গ্যাসগুলো কি সরে যাচ্ছে মানে বিচ্যুতি ঘটছে। তাহলে অ্যামাগা পরীক্ষা থেকে আমরা কি স্পষ্টভাবে প্রমাণিত হলো যে আদর্শ বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে কি হচ্ছে বিচ্যুতি ঘটছে। ক্লিয়ার? আবারও বলছি যে এটা হচ্ছে আদর্শ গ্যাস কিন্তু সমান্তরালভাবে থাকছে কিন্তু বাস্তব গ্যাসগুলো কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে পি পরিবর্তনের সাথে সাথে পিভি বায়ুচাপে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এটাকে আমরা বলবো কি হ্যাঁ আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসে কি হচ্ছে বিচ্যুতি আমরা পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমাণ পেলাম। এখন আশা করি ক্লিয়ার, ঠিক আছে বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকসে যাই। এখন নেক্সট টপিকসে যাই, নেক্সট টপিকস হচ্ছে কি আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত। আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত। আচ্ছা, আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত যদি আলোচনা করি তাহলে বলতেছে কি প্রথমে আমরা কি কি বিষয়গুলো লাগবে। ফার্স্ট ইয়ার আসতে আন্তঃআণবিক আকর্ষণ বল, আকর্ষণ বল। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আন্তঃআণবিক আকর্ষণ বলে যদি দেখো যে কোনো আদর্শ গ্যাসের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ অর্থাৎ অণুসমূহের মধ্যে পরস্পর যে আকর্ষণ তাদের প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, আর নেই বললেই চলে, সুতরাং এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি ধরো আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব আদর্শ গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ যেহেতু অণুসমূহে যেহেতু কি আকর্ষণ প্রায় নেই বলেই চলে সুতরাং কিন্তু এদের মধ্যে আকর্ষণ নেই, সুতরাং এদের পরস্পর কি দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, তো এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। আচ্ছা, তারপর হচ্ছে গতি শক্তি বলতে পারে এদের গতি শক্তি উচ্চ। এখন হচ্ছে আদর্শ বাস্তব গ্যাসগুলা আদর্শ আচরণ প্রদর্শন করবে তখনই, হ্যাঁ এই এই শর্তগুলো উপস্থাপন করলে কি আমরা শর্ত পাবো। নিম্নোক্ত যদি শর্ত যদি ফলো করে
হ্যাঁ, বাস্তব গ্যাসগুলো তখনই আমরা বলবো এটা আদর্শ গ্যাসে এতে পরিণত হবে, যা ফলো করতে হবে। যেমন কি এটার জন্য আমার মেইন পয়েন্ট দরকার কি, নিম্ন চাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি নিম্ন চাপ। আর কি আছে, উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ অবশ্যই মাথায় রাখতে হবে, এই দুটি শর্ত কিন্তু খুব, ঠিক আছে, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা। এখন আমরা এই দুটো পয়েন্টে আলোচনা করি, ঠিক আছে। নিম্ন চাপে কি হচ্ছে, যখন নিম্ন চাপ দেওয়া হয় তখন নিম্ন চাপে কি হচ্ছে, আদর্শ গ্যাসে, নিম্ন চাপে কি হচ্ছে যে অণুসমূহে কি আদর্শ আচরণ, এই অণুসমূহের মধ্যে আন্তঃনিহিত আকর্ষণ বলা কি প্রায় কি থাকে না, ঠিক আছে। তখন যখন আমি নিম্ন চাপ দিব তখন অন্য সময় আন্তর্মের আকর্ষণ বলগুলা প্রায় নেই বললেই চলে, তখন ওদের মধ্যে কি আকর্ষণ ক্ষমতা কমে যায়, এই কারণে বাস্তব গ্যাসগুলো কি হবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি উচ্চ তাপমাত্রা, যখন উচ্চ তাপমাত্রা দিব তখন কি হচ্ছে গ্যাসে কি অন্য সময় পরস্পর ছুটোছুটি বেড়ে যাচ্ছে, ছুটে যাওয়ার লাগে আদর্শ আন্তরিক আকর্ষণ বলটা কমে যাচ্ছে, কারণ এই দূরত্বটা বেড়ে যাচ্ছে, যেহেতু অন্য সময় ছুটোছুটি করছে গতি শক্তি বাড়ছে, তো আন্তর্মিক দূরত্ব কি আস্তে আস্তে বাড়ছে, যেহেতু আন্তর্মিক দূরত্ব বাড়ছে সুতরাং কি, সুতরাং কি গতি, এই বাস্তব গ্যাসগুলো কি হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, ঠিক আছে। তো ক্লিয়ার, তো এই নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রা কি খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার অবশ্যই মনে রাখতে হবে, ক্লিয়ার। আচ্ছা, যখন খেয়াল করবে কি বলছি, যখন আদর্শ এই বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তখন কি ঘটে, যখন বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তখন দেখো কি হচ্ছে, তখন এটা কি আমি সবাই জানি, আগে আমরা পড়েছি V1/P, নাকি বয়লের সূত্র, এটা কি স্থির তাপমাত্রা, অর্থাৎ অর্থাৎ কি স্থির তাপমাত্রায় কি হচ্ছে, স্থির তাপমাত্রায় কি স্থির তাপমাত্রায় আয়তনটা কি চাপ পরিবর্তনের সাথে সাথে আয়তনের মান কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এটা কি অর্থাৎ বয়লের সূত্র অনুসরণ করছে। আচ্ছা, তারপরে কি V∞T, অর্থাৎ কি অর্থাৎ স্থির চাপে, অর্থাৎ যখন এটা আমরা কি V∞ চার্লসের সূত্র, স্থির চাপে চার্লসের সূত্র অনুসরণ করছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি আয়তন বাড়ছে। তারপর হচ্ছে কি PV=nRT, অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ PV=nRT মেনে চলছে। আচ্ছা, তারপরে কি এদের শীত, এদের কি তাপমাত্রা পড়ে, এদের কি অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ∂E/∂P=0, অর্থাৎ কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। তো আমরা বুঝতে পারলাম আন্ত আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এখন আমরা নেক্সট টপিকসে যাই। এখন নেক্সট টপিক হচ্ছে কি, বাস্তব, আগে আমরা পড়েছি আদর্শ আদর্শ থেকে বিচ্যুতি ঘটছে, এখন হচ্ছে আদর্শ থেকে বিচ্যুতি ও এর প্রতিকার আর পড়বো কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ওকে। এখন আমরা দেখো, আমরা বলেছিলাম কি উচ্চ নিম্ন চাপ, সরি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় কি বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখন আমরা যখন বলবো কি নিম্ন চাপে, অর্থাৎ কি এখন যখন উচ্চ চাপে আর নিম্ন তাপমাত্রা কি করবে, ঘটনাটা উল্টা করবে, নিম্ন তাপমাত্রায়, হ্যাঁ নিম্ন তাপমাত্রা, তখন নিম্ন চাপ উচ্চ চাপে নিম্ন তাপমাত্রা কি হবে, উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রা কি হচ্ছে বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতি ঘটছে, এই বিচ্যুৎ, এই বিচ্যুতিকে আমরা বলবো কি সংকোচনশীলতা গুণাঙ্ক, কি বলবো সংকোচনশীলতা গুণাঙ্ক, একে আমরা কি দ্বারা প্রকাশ করব, জেড দ্বারা, কি দ্বারা প্রকাশ করব, জেড, ঠিক আছে, ওকে। তো জেড দ্বারা প্রকাশ করলে আমরা বলবো কি সংকোচনশীলতা গুণাঙ্ক, তো এই দেখো, তো
আদর্শ এই সংখ্যার গুণাঙ্ক z ইকুয়াল টু আমরা বলতে পারি কি pv ইকুয়াল টু কি rt। এবার এটা কিসের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। আবার বলতে পারি কি z ইকুয়াল টু pv বাই এনআরটি, এটা হচ্ছে কি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণে এই সূত্রটা pv ইকুয়াল টু এনআরটি থেকে আমরা নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করি, এই যখন আদর্শ গ্যাসের মান z ইকুয়াল টু 1 হয় তখন কি হচ্ছে? pv ইকুয়াল টু rt। এটা কিসের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। যখন z ইকুয়াল টু 1 হয়, 1 যদি মান 1 থাকে তখন হচ্ছে কি না আদর্শ গ্যাস, ঠিক আছে, আদর্শ। কিন্তু যখন বাস্তব গ্যাসে কি হচ্ছে, z মান 1 থাকছে না, যে 1 থেকে সরে যাচ্ছে, কোন হচ্ছে বেশি, তাই যখন সরে যাচ্ছে তখন হচ্ছে কি এটা বাস্তব গ্যাসে পরিণত হচ্ছে, কিন্তু আদর্শ গ্যাস থাকছে না। তাহলে আমি দেখি যখন z এর মান লেস দেন 1 হয়, হ্যাঁ, তখন কি হচ্ছে? তখন হচ্ছে কি এটা ঋণাত্মক বিচ্যুতি, কি ঋণাত্মক বিচ্যুতি, ঠিক আছে। ঋণাত্মক বিচ্যুতি তখন কি হচ্ছে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে কি বেশি কম্প্রেসিবল, ঠিক আছে। তখন কি হচ্ছে এটা তরলীভূত অবস্থায় থাকছে, যেমন মিথেন, কার্বন, এগুলো বিভিন্ন গ্যাস অবস্থায় থাকছে। আবার যখন গ্যাটার দেন 1 হয় তখন হচ্ছে কি ধনাত্মক বিচ্যুতি, তখন বাস্তব গ্যাসগুলা কি হচ্ছে আদর্শ গ্যাসের তুলনায় কি বেশি কম কম্প্রেসিবল হচ্ছে, ঠিক আছে। তখন হচ্ছে কি সেটাকে আমরা বলবো কি ঋণাত্মক বিচ্যুতি, আর তখন হচ্ছে কি এটা হ্যাঁ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক শিখলাম, ঠিক আছে। তো আদর্শ গ্যাস থেকে কখন বিচ্যুতিটা ঘটে, তো বুঝতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা তো আমরা এখন অনেক কিছুই শিখলাম সেখান থেকে, এখন আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক জানলাম। তো এখন আবার আমরা জানবো যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এখন আমরা বাস্তব গ্যাসের সমীকরণ জানতে হবে, ঠিক আছে। তো বাস্তব গ্যাসের সমীকরণ সম্পর্কে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের সমীকরণ সম্পর্কে বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণ ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে। এটা কেন হলো কি বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণ, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস। তো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কি বলেছেন যে বাস্তব গ্যাস যেহেতু আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি হচ্ছে, তো এখান থেকে আমার কি কি এমনি যে আমাদের যে গ্যাসের গতি তত্ত্বে ত্রুটিজনিত সমস্যা বের করেন, তো বলেন কি এখান থেকে আমাদের সংশোধন করেন, ঠিক আছে। তো সংশোধিত কি? সংশোধিত আয়তন, ফার্স্ট ইয়ার বলতেছে কি সংশোধিত আয়তন। তো সংশোধিত আয়তনে কি হচ্ছে খেয়াল করি, সংশোধিত আয়তনে হচ্ছে, সংশোধিত আয়তনে কি হচ্ছে একটু খেয়াল করি, যে আমরা জেনেছি কি যে আমরা জেনেছি যে বিভিন্ন বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রের মধ্যে কি হ্যাঁ যে এদের অনুসমের মধ্যে আকর্ষণ বল থাকে না, আন্তন দূরত্ব বেশি থাকে, হ্যাঁ। তো আচ্ছা তো আয়তনে যখন আমরা ভ্যান ডার ওয়ালস বিজ্ঞানী সংযুক্ত আয়তন দিয়েছেন তখন বলছে আমরা জানি কি যে গ্যাসের গতি তত্ত্ব অনুসারে করেছি যে গ্যাসসমূহের অনুসময়ের আয়তন হ্যাঁ পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য, কিন্তু যখন গ্যাসের পাত্রটা থাকে ছোট আয়তন, পাত্রের আয়তন যখন ছোট হয় তখন গ্যাসের অনুসময়ের আয়তন মোটেই নগণ্য নয়, তখন উনি কি আয়তন নগণ্য যেহেতু নয় তখন ওকে আয়তন একটু চেঞ্জ হবে। তো আয়তন কি সংশোধিত আয়তন, যেটাকে আমরা যেটাকে আমরা আয়তন আয়তন থাকলে যখন সংশোধিত আয়তন এবং এই চাপে যখন বি, এটা হচ্ছে কি আয়তন ত্রুটিজনিত যে ধ্রুবক বি ইন্টু ডব্লিউ ইকুয়াল বি ধ্রুবক ধরা হয় তখন আগে যেহেতু এই বি থেকে কি বি পরিমাণ আয়তন কমেছে সুতরাং উনি সংশোধিত আয়তন পাওয়া যায় বি মাইনাস বি, ঠিক আছে। তারপরে কি সংশোধিত চাপ, সংশোধিত চাপ। আচ্ছা তো আমরা এই জিনিসটি কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলেছিলাম আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু কি দেখা যায় কি গ্যাসগুলো তরলীভূত অবস্থায় থাকে, আর যখন তরলীভূত অবস্থায় থাকে হ্যাঁ যখন তরলীভূত অবস্থায় থাকে তখন দেখা যাচ্ছে কি অণুসমূহের মধ্যে কি
হ্যাঁ, একটা আন্তনবিক আকর্ষণ বল কিন্তু মানে একটা আকর্ষণ থাকে, তো ও আকর্ষণ যেহেতু থাকে ওদের মধ্যে অবশ্যই একটা আন্তনবিক আকর্ষণ বল কাজ করে। কিন্তু আন্তনবিক আকর্ষণ বল কাজ করে সেহেতু আমি এটা বলতে পারি কি আন্তনবিক আকর্ষণ বল এটার মধ্যে কাজ করছে চাপের সাথে, তো সংশোধিত চাপ ত্রুটি জনিত চাপ যদি আমি বের করি তাহলে বলতে পারি কি কি প্লাস, হ্যাঁ কি পি প্লাস কি আন্ত আণবিক আকর্ষণ বল। হ্যাঁ, তো আন্তঃনবিক এ বাই ভি স্কয়ার, ঠিক আছে। তো আন্তঃনবিক আকর্ষণ কি আমরা প্রকাশ করছি এ বাই ভি স্কয়ার। দেখো এ বাই ভি স্কয়ার এ হচ্ছে কি ওই যে সংশোধিত চাপ, ওই যে চাপ ত্রুটি জনিত যে আমরা যেহেতু ধ্রুবক হ্যাঁ ইউজ করে সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। তাহলে এখন দেখো আমরা এখানে পেলাম কি সংশোধিত চাপ কি পেলাম পি প্লাস এ বাই ভি স্কয়ার, ঠিক আছে। এখন আমরা যদি বলি এক মোল গ্যাসের জন্য কি লিখতে পারি ভি পিভি, ঠিক না? তো পিভি পির যে কি লিখবো পি প্লাস এ বাই ভি স্কয়ার, আর কি ভি কি মান কি হচ্ছে সংশোধিত আয়তন ভি ইকুয়াল টু কি আর টি, নাকি ক্লিয়ার? যখন আমরা এন মোল গ্যাসের ক্ষেত্রে পড়ব এন মোল গ্যাসের জন্য তখন লিখবো কি এন মোল গ্যাসের জন্য তখন পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, কিছু জানলাম আজকে ক্লাসে যে বাস্তব গ্যাস, সরি এদিকে দাঁড়ায়, বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত, আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রতিকার ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো এই লেকচারে আমরা অনেক কিছু শিখলাম যে কি যে আদর্শ, ফার্স্টে আমরা জানলাম কি বাস্তব গ্যাস কি, আদর্শ গ্যাস কি, আদর্শ কি আদর্শ বা আদর্শ আচরণ প্রদর্শনের থেকে বিচ্যুতি ঘটছে, আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত, ঠিক আছে। তারপর হচ্ছে আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি গুলো প্রতিকার, তারপর গুণন সংকোচনশীলতা গুণাঙ্ক, তারপর হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, অনেক কিছু শিখলাম, ঠিক আছে। তো আশা করি নিয়মিত পড়ালেখা করবে, আমি সবসময় যেটা করি প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন কমপ্লিট করতে হবে, কেননা আমাদের উপর তাহলে প্রেশারটা আসবে না, ঠিক আছে। তো নিয়মিত স্টাডি করো বাসায়, ঠিক আছে, আর নিয়মিত অনলাইন ক্লাস করো, ভালোভাবে পড়ালেখা করো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আরো অনেক কিছু নিয়ে হাজির হবো, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।